পায়রার ভিডিও করছি আর ওস্তাদেই আছি আমি, ওস্তাদেই আছি আমি। আরে তোমার কোনো প্রবলেম হবে না বলছি তো, ডিলিট কর। অন্ধকারে গিয়ে দেখ একটু ক্যামেরাটা দেখি। দাদা পিয়ারটা কত? পিয়ারটা কত? পিয়ারটা 5000। এখন 4000 বলো, 5000 না না নিলে সেটা দাম হবে। গাইস দীপঙ্কর এখন পায়রার হাটে এসছে, তোমাদেরকে পায়রার ব্যাপারে কিছু বলবে। দেখো গাইস মুরগি, বুঝলি তো? কি বলছিস? কত দাদা? কাম করে দেখি কেটে দিয়েছিলাম, মরে গেছে কাল দামটা এত বড়। কাল দাম আর কি কি নাম আছে ভাই বাইরে? এটা কি হতো? এটা হলো করছি তুমি এই তো জোরে জোরে বলবি দীপঙ্কর, নাহলে কি বলতো শোনা যায় না ভাই। কি পায়রা ভাই? বুনো বুনো পায়রা, বুনো পায়রা হলো দেখতে ভালো লাগছে দেখ। আমি একটু ওড়াবার জন্য কজবা দেবেন আমাকে, পাইলাম ওড়াবো, দাম কম নেবে না, 5-4 জন লোক পাত্তাই নেই, তা শুধু ফোনই করে পাত্তা নেই। পুজোর পরে ভাগনা যাবে বাংলাদেশ। আচ্ছা, এর আগের বারে গিয়ে তো একটা বাড়ি থেকে 2000 টাকা দিয়ে 2000 টাকা চেয়েছিল, 500 টাকা দিয়েছে, বলছে মামা তুমি জীবনে লাল পায়রা দেখো। 6 ইঞ্চি বলের মতন গোল, তা বলে গিয়ে 1500 টাকা দিয়েছে। দিয়ে এবার যে বাড়িতে বাড়িতে উঠেছিল সেই বাড়ির লোক ছাড়তে এসেছিল, যে কষে এসে আটকে দিল পায়রা ফেরত। কি বলছিস জোরে বল, কিন্তু শোনা যাবে না সাউন্ড। কি করবো এখান থেকে যেগুলো সাউন্ড